বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতা গয়েশ চন্দ্র রায়কে বেধড়ক পেটালেন পুলিশ এবং রাস্তা রাস্তায় বিএনপির নেতাদের বিক্ষোভ পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় তিনটি গাড়িতে আগুন দেয় বিভিন্ন নেতাকর্মী এবং সেখানে এসে জলকামান ও অন্যান্য জিনিস ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া একের পর এক অনেকক্ষণ যাবৎ চলতে থাকে। এক সময় গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ এবং পরবর্তীতে বিভিন্ন অলিতে গলিতে বিএনপি নেতাদের সমাগম দেখা যায়। বিক্ষিপ্তভাবে হামলা এবং ইট পাথর নিক্ষেপ চলতে থাকে।